আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সপরিবারে অনেকটা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো এসপিসির টাকা মূলত আমরা হাতে হাতে পাব, এটা কতটুকু সত্য দেখতে হলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর অবশ্যই অবশ্যই এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন, নতুন নতুন এসপিসির সম্বন্ধে ভালো ভালো নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, আমরা টাইটেলে দেখেছি এসপিসির টাকা হাতে হাতে পাব। তো এটা সম্পূর্ণভাবে যখন আলামিন প্রধান স্যার বলবে যে এসপিসির টাকা, মানে গ্রাহকরা কোনো গ্রাহকে যদি একবারও উদ্র না পেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আলামিন প্রধান স্যার একে একে টাকাটা দেওয়ার কথা। বাট এটা এখনও সিদ্ধান্ত হয় নাই যে আমরা নতুন ইউজার যারা এখনও পর্যন্ত উদ্র পায় নাই তাদের টাকা ফেরত দেবে কি না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এখনও তারা আলামিন প্রধান স্যার কিন্তু এখনও বর্তমানে জেলে। তো জেলে ছুটি, মানে জেল থেকে বের হওয়ার পর এসপিসি সম্পূর্ণভাবেই বদলে যাবে, কারণ এমনও হতে পারে এসপিসি কোম্পানি থাকতে পারে এবং এমনও হতে পারে এসপিসি কোম্পানি চলে যেতে পারে। তবে আমরা পুরানদের জন্য কিন্তু আজকের ভিডিওটা না, কারণ নতুনদের জন্য যারা আমরা একবারও টাকা পেমেন্ট পাই নাই তাদের জন্য আজকের ভিডিও। তো আমরা নতুনরা যারা এখনও পর্যন্ত টাকা উইথড্র দিয়েছি বাট পেমেন্ট পাই নাই, একবারও পাই নাই, তাদের টাকা দেওয়ার সম্ভাবনা 50%। আর 50% এটা আমি আপনাদেরকে শিওর দিতে পারবো না। তো অবশ্যই অবশ্যই আপনারা সকলে বুঝতে পারছেন যে যে নতুন ইউজার যারা, আমি 50% বলছি যে 50% পাবো এমনও কিছু না, আমরা নাও পেতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ এসপিসি ব্যক্তিগত ব্যাপার, দিতেও পারে বা নাও দিতে পারে, এটা তাদের ব্যাপার। তো আমি ভিডিও মেক করতেছি, এটা হলো একটা নিউজ দিতেছি, তারা দিবে টাকা ফেরত দিবে, তার জন্য আমি মানে আপনাদেরকে বলতেছি যে 50% শিওর দিতেছি, আর 50% আমি দিতেছি না। যদি জানা থাকতো তাহলে আমি 100%ই দিতাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।